এবং নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডে, কিন্তু বন্যার ভুকুড়ি থেকে এখনই রেহাই নেই পশ্চিমবঙ্গের। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। ভারী বৃষ্টির কারণে নিম্ন দামোদর অববাহিকায় তাই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। দুর্গাপুর ব্যারাজ জল ছাড়া ইতিমধ্যেই হাওড়া এবং হুগলির দামোদর সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে। সোমবার দিনভর বৃষ্টির জেরে রাজ্য ও ডিভিসি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ছিলই। সকালে ডিভিসি কর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই চিন্তা কিছুটা কমে। কর্তারা আশ্বাস দেন রবিবারের তুলনায় কম জল ছাড়বেন তারা। পাঞ্চেত ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে 39,000 কিউসেক, 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে। কিন্তু সমস্যা শুরু হয় অন্যত্র। রবিবার থেকে টানা বৃষ্টির জেরে এবং ডিভিসি জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারাজ বিকেলে 1,11,000 কিউসেক জল ছাড়তে বাধ্য হয়। ফলে বিকেলেই রেড অ্যালার্ট জারি করা হয় বেশ কিছু এলাকায়। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, হুগলি, চাঁপাডাঙ্গা, পুরশুড়া, খানাকুল, জঙ্গিপুরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরলেও যেহেতু এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে নিম্নচাপটি বর্তমান, তাই এই মুহূর্তে ডিভিসি বা রাজ্য সরকারের কর্তারা কেউই চিন্তার থেকে মুক্তি পাচ্ছে না। মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিভিসি, যেহেতু 1,00,000 কিউসেকের বেশি জল ছাড়া মানে নিম্ন অববাহিকা জলভাসী হওয়ার আশঙ্কা, তাই উদ্বেগে রাজ্য। বর্ধমান, হুগলি ও হাওড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন দেখে নেওয়া যাক দামোদরের বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জল কিভাবে ভাসাতে পারে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চল। দামোদরের তিলাইয়া, মাইথন, পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়া হলে সব জল জমা হয় দুর্গাপুর ব্যারেজে। জলধারণ ক্ষমতা অনুযায়ী জল ছাড়ে দুর্গাপুর। দুর্গাপুরের ছাড়া অতিরিক্ত জলে বানভাসী হয় হুগলি, হাওড়া ও বর্ধমানের কিছু এলাকা। নবান্নে বৈঠকের পর সোমবার রাতের দিকে জল ছাড়া কমায় ডিভিসি, কিন্তু রাতে ঝাড়খণ্ডে বৃষ্টি বেশি হলে জল ছাড়ের পরিমাণ বাড়বেই। তার উপর গত 24 ঘন্টায় দামোদর অববাহিকা অঞ্চলে গড়ে 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ নিম্নচাপ সরলেও বানভাসী হওয়ার আতঙ্ক কাটছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।